কনসেপ্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় জীব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা। তো মানব দেহের প্রতিরক্ষা অধ্যায় আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন করে এসএসসির জন্য, তেমন করে ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রায় এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে যে মানব দেহের প্রতিরক্ষায় যে প্রথম শব্দ যে ইমিউনিটি, ইমিউনিটি বলতে কি বোঝায়? ইমিউনিটি বলতে বোঝায় যে প্রক্রিয়ায় আমাদের দেহ কোন ধরনের রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করে, ওই প্রক্রিয়াটাকে কি বলা হবে? ইমিউনিটি অনাক্রম্যতা বলা হয়। ঠিক আছে, তো আমাদের তুমি যদি খেয়াল করো একটা রাষ্ট্রের সাথে আমাদের দেহ কল্পনা করো, তাহলে দেখবা আমাদের একটা রাষ্ট্র সেক্ষেত্রে যেমন বিভিন্ন মন্ত্রণালয় করা আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপর আছে তোমার স্বাস্থ্য মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম মন্ত্রণালয় আছে। ঠিক আছে, তদ্রুপ আমাদের বডিটাকে বিভিন্ন রকম আমরা নিবেদন করতে পারি, যেমন রেসপিরেটরি ফিজিওলজি, রেনাল ফিজিওলজি, সেখানে কী নিয়ে আলোচনা করা হয়, রেসপিরেটরি শ্বসন নিয়ে আলোচনা করা হয়, ডাইজেশন, সেখানে আমাদের পরিপাক নিয়ে আলোচনা করা হয়। তদ্রুপ যেমন করে একটি রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আছে নিয়োজিত, তদ্রুপ আমাদের দেহের প্রতিরক্ষার জন্য যে সিস্টেমটা নিয়োজিত আছে সেটা হলো আমাদের মানবদেহের প্রতিরক্ষা স্তর এবং ইমিউনিটি। ঠিক আছে, তো প্রতিরক্ষা ব্যবস্থাটা আমাদের দেহে তিনটা ভাগে বিভক্ত। প্রধানত আমরা যদি আসি স্টেপের দিক দিয়ে, সেটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, স্তরত ভিন্ন স্তর। যেমন করে তুমি দেখো সাধারণত এক জায়গায় একটু আমাদের জামা হলো, কোনো একটু চুরি হলো, আমাদের সেখানে কিন্তু জাস্ট কথায় পুলিশ আসবে, সেখানে কিন্তু কখনো র্যাব আসবে না, অথবা কখনো আমাদের সোয়াত টিম আসবে না। তো আমাদের শরীরে সবসময় যে প্রতিরক্ষা স্তরটা আসবে সেক্ষেত্রে কিছুটা সিস্টেম মেনটেন করে আমাদের প্রতিরক্ষাতে আসবে, যেমন যেখানে জঙ্গি হামলা হয় সেখানে কিন্তু পুলিশে অনেক ইনিশিয়াল একটা স্টেপে থাকে, দেন র্যাব আসে, সোয়াত টিম আসে। তো আমাদের শরীরের ক্ষেত্রে ভাইরাস, ব্যাকটেরিয়ার ধরন অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থাটাও একটু ভিন্ন হবে। তো প্রথম প্রতিরক্ষা স্তর সেটাতে যদি আমরা আসি, সেটা হলো একবারে কমন, একবারে ইনিশিয়াল স্টেপ আমাদের ইমিউনিটি বা প্রতিরক্ষা হিসেবে। তো সেটা এক নম্বর হলো নন স্পেসিফিক। নন স্পেসিফিক বলতে কী বোঝায়? আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর সেটা কখনো কোনো নির্দিষ্ট ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীবকে নির্দিষ্ট টার্গেট না করে বরং সবাইকে মারার জন্য সে নিয়োজিত হয়ে থাকে। ঠিক আছে, দেন আমাদের কথা হলো বাহ্যিক তৈরিও, সেটা হলো প্রথম প্রতিরক্ষা স্তরটা কোথায় থাকে? আমাদের বাহ্যিক অংশে থাকে, তো আমাদের দেহের অভ্যন্তরে থাকে না। তারপরে বললো কি গাঠন, কেমন সেটা স্ট্রাকচারাল একটা কম্পোনেন্ট হিসাবে আমাদের প্রতিরক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, দেন আসো আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটাও একই রকম প্রথম প্রতিরক্ষা স্তরের মতোই নন স্পেসিফিক। নন স্পেসিফিক বলতে আমরা কি বুঝবো? আমাদের কোনো নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কেন্দ্র না করে সে সবাইকে মারার জন্য এগিয়ে আসে, তখন সেটাকে আমরা নন স্পেসিফিক বললাম। দেন আসো স্টেপ অন্তঃস্থ। অন্তঃস্থ বলতে কি? প্রথম প্রতিরক্ষা স্তর আমাদের যদিও দেহের বাইরে বাহ্যিক তৈরিও পুরোপুরি কাজ করছে, কিন্তু এখন সেটা কি হিসেবে কাজ করবে? অন্তঃস্থ, দেহের ভিতরে, এবং সেটা একটা রাসায়নিক উপাদান, সেটা নট স্ট্রাকচারাল, কোনো গাঠনিকভাবে না, সেটা রাসায়নিকভাবে আমাদেরকে কি করবে? প্রতিরক্ষাতে অংশগ্রহণ করবে। দেন আসো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হলো আমাদের যখন প্রথম প্রতিরক্ষা স্তর ব্যর্থ হলো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অণুজীবকে মারতে, তখন কি হবে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আসবে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যখন ব্যর্থ হবে তখন আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আসবে, এবং সেটা হবে স্পেসিফিক, যে আমার নির্দিষ্ট ভাইরাস, ব্যাকটেরিয়াটাকে টার্গেটে পরিণত করবে, দেন টার্গেটটাকে মারার জন্য সে নিয়োজিত হয়ে থাকবে, তৃতীয় প্রতিরক্ষা স্তর। দু নম্বর পয়েন্ট কি? অন্তঃস্থ। অ্যাজ ইউজুয়াল প্রথম প্রতিরক্ষা স্তর বাহ্যিক ছিল, দেন আমাদের ভিতরে গেল, দেন সেটা আরও ভিতরে এটাগুলো অন্তঃস্থ এবং অ্যাজ ইউজুয়াল রাসায়নিক। তো আমরা যেটা বুঝতে পারলাম আমাদের প্রতিরক্ষার ব্যাপারটাকে, তিন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শরীরে আমাদের বিল্ট ইন করে আল্লাহ দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেন তুমি দেখো এই তিনটার ভিতরে তিনটার কাজ কিন্তু আমাদের প্রতিরক্ষা দেওয়া, বাট পার্থক্যটা কোথায়? এগুলা কাজ করার পরিসেবা সীমা। ঠিক আছে, যেমন তৃতীয় প্রতিরক্ষা স্তর শুধুমাত্র স্পেসিফিক, যে নির্দিষ্ট ভাইরাস, নির্দিষ্ট ব্যাকটেরিয়া, নির্দিষ্ট লোকেশনে দিয়ে সে কাজ করবে, অ্যাজ ইউজুয়াল সম্পূর্ণ কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে সাথে সে কাজ করবে না। ঠিক আছে, তো আমরা যেটা বুঝতে পারলাম যখনই আমাদের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে প্রথম প্রতিরক্ষা স্তর বাধা দেবে। প্রথম প্রতিরক্ষার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা একটু পরে বলতেছি, এই কম্পোনেন্টগুলো এসে বাধা দেবে, যদি কোনো সামহাও এই বাধাগুলো অতিক্রম করে
দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসে, দেন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সে তার যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলো দিয়ে তার এগেইনস্টে দাঁড়াবে। দেন তারপরেও যদি তোমার ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে পড়ে ভিতরে, তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তর আসবে এবং সে স্পেসিফিকলি সেটা মারার জন্য লেগে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা এবার আসি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটি হলো ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার হিউম্যান বডি, আমাদের মানব দেহের প্রথম প্রতিরক্ষা স্তর সেটার কি কি কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো মানবদের প্রথম প্রতিরক্ষা স্তরের ভিতরে আমাদের আলোচনার বিষয় এক নম্বর হলো ত্বক, দুই নম্বর হলো নখ, তিন নম্বর হলো সিলিয়া, চার হলো অশ্রু ও লালা, পাঁচ হলো সিরোম্যান, ছয় হলো গ্যাসজনিত এসিড এবং সাত হলো অস্থিখানিক এসিড। সম্পূর্ণ এই সবটা পয়েন্টই আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের কম্পোনেন্ট বা উপাদান। এই সবগুলোই আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে আমাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য কাজ করে থাকে। তো আসো কীভাবে কোন অংশ কীভাবে কাজ করে সে নিয়ে আলোচনা করি। প্রথমে আসা যাক ত্বক, সেটা ইংলিশে স্কিন বা ইন্টুগমেন্টারি সিস্টেম। ত্বক বা ইন্টুগমেন্টারি সিস্টেম সবার প্রথমেই আমাদেরকে কী করে প্রোটেকশনটা দিয়ে থাকে। সেই প্রোটেকশন দিয়ে থাকে কীভাবে সেটা আবার চারটা, তার চারটে মৌলিক বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। তার প্রথম জিনিস হলো গাঠনিক ক্যারাটিন বল, আমাদের ত্বকের যে গঠন সেটা হলো ক্যারাটিন বল এবং জলাবদ্ধ এবং বায়াবদ্ধ, যার কারণে আমাদের এটা কী হবে ক্যারাটিন দ্বারা গঠন হওয়ার কারণে অ্যাজ ইউজার কোনো বায়ু বা জল আমাদের বডিতে ঢুকতে পারে না। নাম্বার টু, সেটা হলো প্রতিস্থাপিত হন, আমাদের কোনো একটা সেল বা আমাদের কোনো একটা অংশ দেহে কাটা গেলে বা ত্বকের কোনো অংশ কাটা গেলে সেটা কী হয় রিপ্লেস হয়ে যায়। তো রিপ্লেস যদি না হতো দেন এই আমাদের কাটাছেনের জায়গাটাতে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকার খুবই একটা চান্স থাকে। তো আমাদের ত্বক যেহেতু প্রতিস্থাপিত হয় সুতরাং সেটা আমাদের কী করে ফার্স্ট লাইন ডিফেন্স করে থাকে। নাম্বার তিন, অ্যাসিডিক পিএস, আমরা জানি নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকার জন্য একটা অনুকূল পরিবেশ হলে তাদের নির্দিষ্ট যে পিএস সীমা থাকতে হয়, সাধারণত পিএস আমাদের দেহের ত্বকে 3.0 থেকে 5.0, এই পিএসে সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না। তবে কিছু উপকারী ব্যাকটেরিয়া আমাদের ত্বকে সবসময় থাকে, তাদের কাজ হলো যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া তাদেরকে ধ্বংস করা। ঠিক আছে, তারপর সব ঘামগ্রন্থি, স্বাদগ্রন্থি, তো এইসব গ্রন্থি থেকে মাধ্যমে ঘাম নিঃসরণের মাধ্যমে আমাদের বডির ত্বক থেকে যে জীবাণু থাকে সেগুলোকে কী করে বের করে দেয়। ঠিক আছে, তাহলে এগুলো হলো ত্বক আমাদেরকে কীভাবে প্রতিরক্ষা দেয়। দেন আসো আমাদের লোম বা হেয়ার, তো আমাদের বিভিন্ন অংশের লোম বা হেয়ার আছে যেগুলো আমাদেরকে কী করে থাকে প্রোটেকশন দিয়ে থাকে। যেমন নস্ট্রেল হেয়ার, এই নস্ট্রেল হেয়ার আমাদের কী করে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন আমাদের কী হচ্ছে ধুলাবালি যাইতেছে, ধুলাবালির সাথে কী হবে বিভিন্ন রকম রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া যাচ্ছে। তো প্রথমেই আমাদের এই ক্ষেত্রে সাধারণত তিন রকমের হেয়ার পাওয়া যায়, সেটা আমাদের তিনভাবে কাজ করে থাকে। কিছু যেটা সবার প্রথম অংশ সেখানে মনে করো বড় বড় ধূলিকণা যেগুলো আছে সেগুলোকে আটকায়, দেন আছে ভিতরে আছে ক্যাভিটির ভিতরে আছে, দেন আমাদের সিলিয়া আছে। ঠিক আছে, সেগুলো আমাদের কী করে ধুলাবালিগুলোকে আটকায়, রোগ জীবাণুকে আটকায়, দেন আমাদের মন ময়লা যে চাকা বানে চাকা বানে হাতির মাধ্যমে বের করে দেয়। ঠিক আছে, তো দেন আসো সিলিয়া, যেটা বললাম লোমের মতোই, তবে এগুলো হলো খুবই ক্ষুদ্র মিউকাস যেখানে থাকে সেখানে এগুলো থাকে, সেটা কাজ কি একই রকম কথা, রোগ জীবাণুগুলোকে আটকাবে, আটকে সেগুলো মন্ডপ পাকাই, দেন আমাদের হাতি কেশির মাধ্যমে আমাদের নাক দিয়ে বের করে দেবে। এভাবে আমাদের প্রতিরক্ষা দিয়ে থাকে সিলিয়ায়। দেন আসো থাকে অশ্রুলা, অশ্রুলালও আমাদেরকে কীভাবে প্রোটেকশন দিয়ে থাকে সেটা খেয়াল করো। যখন আমরা কোনো খাবার খাই সেখানে প্রথমে মুখের ভিতর থেকে আমাদের একটা এনজাইম আসে, সেটার নাম হলো লাইসোজাইম নামক একটা এনজাইম আসে। তো লাইসোজাইমের কাজ কি, লাইসোজাইম একটা হলো প্রোটিওলাইটিক, সরি, সেটা আমাদের কী করে আমাদের ব্যাকটেরিয়াকে গ্রাস করে বা ব্যাকটেরিয়া প্রতিশ্রুতি হিসেবে কাজ করে। লাইসোজাইম সেটা যেমন করে আমাদের নালাতে থাকে তেমন করে আমাদের চোখের মধ্যেও থাকে যেখানে তরল অংশ থাকে। ঠিক আছে, সেখানে আমাদের যদি যে খাবারগুলো খাইতেছি প্রথম স্টেপে লাইসোজাইম কি করবে সেখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য লেগে যাবে। তদুপরি করে চোখের মধ্যে সাধারণত আমরা যখন হাঁটাচলা করি বায়ুর মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু বাতাসের মাধ্যমে আস্তে আস্তে আমাদের চোখের মধ্যে সেগুলোকেও গিয়ে আমাদের এই লাইসোজাইমের মাধ্যমে ধ্বংস হয়ে থাকে। ঠিক আছে, যার আসা যাক সিরোম্যান, সিরোম্যান হলো আমাদের কানে সিরোম্যান বা ওয়াক্স যেটাকে আমরা বাংলাতে খৈল বলি, সেটা কি করে বর্জ্য পদার্থগুলোকে সম্পূর্ণরূপে আমার দেহ থেকে বাইর করে দেয়, সিরোম্যান বা কানের খৈল রূপে সেটা এক ধরনের প্রোটেকশন হিসেবে আমাদের কাজ করে। তারপর আসতে থাকে রেসিন জননতন্ত্র, সাধারণত রেসিন জননতন্ত্রে সেটা যেহেতু আমাদের ইউরিন পাস হয় অবশ্যই সুতরাং সেখানে ব্যাকটেরিয়া
সংক্রমণ হওয়া বা ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ হওয়ার একটা খুব হাইলি জায়গা, ঠিক আছে? তো সেইখানে প্রতিরোধের জন্য আমাদের তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, বিভিন্ন রকম অ্যাসিড আছে, যেগুলো কি করে থাকে তোমার ভাইরাল ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ হিসেবে কাজ করে, ঠিক আছে? সাধারণত রাসায়নিক জন্মদিন কি থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপর আসো পুষ্টিক নালির অ্যাসিড, ঠিক আছে? পুষ্টিক নালির অ্যাসিড সেটা আমাদের কি ব্যবহার, পুষ্টিক বা জিআইটি গ্যাস্টিনাল ট্র্যাক্টের মধ্যে আমাদের যে পাকস্থলী সেইখানে আমাদের যে খাবারটা আমরা খাবো, তার মধ্যে যদি কোনো কারণে লাইসিনিয়াম কিছু করতে পারে না, তার খাবারটা গেল পাকস্থলীতে, সেখানে আমাদের পাকস্থলীর একদিক দিয়ে পিএসটা সেটা একটা প্রতিকূল পরিবেশ হিসেবে কাজ করে ব্যাকটেরিয়ার জন্য। দেখা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখান থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড খাওয়ানো, আর আমরা জানি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তীব্র ক্ষারীয়, যার কারণে আমাদের পাকস্থলীর পিএস এর মানটাকে কি করবে, কমিয়ে দিবে 1.0 থেকে 2.0 সামথিং রেঞ্জের মধ্যে দিয়ে দিবে, যার কারণে পাকস্থলীর পিএস টা হয়ে যাবে কি খুবই অ্যাসিডিও। এবং আমরা জানি অ্যাসিডিও তীব্র অ্যাসিডিও পরিবেশে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে না বা বাঁচতে পারে না, তো সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। তো এইভাবে আমাদের সম্পূর্ণ দেহে প্রথম প্রতিরক্ষা স্তর আমাদের দেহটাকে প্রতিরক্ষা অংশগ্রহণ করতেছে। তো আশা করি তোমরা প্রথম প্রতিরক্ষা স্তর বুঝতে পেরেছো।